তো আমরা তো বৃন্দাবনে এই সবে পৌঁছালাম, পৌঁছে একটা হোটেলে ঢুকে গেছি, আর হোটেল থেকে বাইরেরটা তোমাদের দেখাচ্ছি কেমন। দুই সদস্য এখানে বসে আছে, চারিদিকে খালি হনুমান আর হনুমান, আরো অনেক মানে আমরা ফোন বের করতে বাইরে ভয় পাচ্ছি, এত এত এরা কখন ফোন টোন নিয়ে। আর সবাই বার করে আমাদেরকে বলছে যে ফোন একদম ইউজ করবেন না, চশমা ঠিক করে রাখবেন। হ্যাঁ, এই কারণে পুরো এই হোটেলটাই পুরো তার দিয়ে পুরো একদম ঘিরে দিয়েছে, যাতে এনারা হাতে না আসতে পারে, কোনো ডিস্টার্ব না করতে পারে, পুরো একদম সেফ সেফ। আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে চারিদিকটা পুরো আর কি ঘেরা। এই দেখো পুরো এই জাটা জাল দিয়ে, এখানে জালের গেট, তারপরে ওপরেও এরকম পুরো জাল দিয়ে পুরো ঘেরা। আর তোমাদের হোম ট্যুরটাও করিয়ে দিই, বেশ সুন্দর রুমগুলো। এটা হলো ভেতরটা, বেড, আর এটা হলো টয়লেট। তো এবার চলো, আমিও এখনো ঝুল বারান্দা যাইনি, তোমাদের সাথে একসাথে যাচ্ছি। দরজা খোলার পরে আবার একটা নেটের দরজা, যেহেতু মশা যাতে না ঢুকতে পারে। আর বাইরেটা হলো ঠিক এরকম। এখন আমরা আবার রেডি হয়ে যাবো, এবার আমরা যাবো হলো নিধিবন। তো এখানে আমি পুরো রেডি হয়ে গেছি, আমি একটা চুড়িদার পরেছি, এই যো আমি একটা চুড়িদার পরেছি আজকে। আর আজকের মধ্যে, আজকেই আমাদের টাইম আছে হাতে পুরো বৃন্দাবনটা ঘুরে দেখার জন্য। কতটা কি কতটা মন্দিরে যেতে পারবো জানি না, কতটা ভিডিও করতে পারবো তাও জানি না, কারণ এখানে প্রচুর বাদর, প্রচুর ফোন নিয়ে যায়, চশমা নিয়ে যায়। এখানে আমি চশমাটা সব কিছু নিলাম না, তো ফোনটা নিয়ে যাচ্ছি তাও অনেক ঝামেলা করে তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো দেখি এবার কত থেকে ভিডিও করতে পারি। আবার অর্ধেক মন্দিরে তো এরকম থাকে যে ভিডিও করা অ্যালাউড নেই, তো ওখানে গিয়ে তো পারবো না। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। এখানে একটা কোনো একটা জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তো সেই কারণে এইসব বাজছে। সন্ধে হওয়ার আগে আমরা এখানে এইসব কচুরি, গাঠিয়া না নিমকি এইসব মতো খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে গরম গরম ভাজছে, আর ওখানে হলো তুলে রাখছে। এখন আমরা এসেছি নিকুঞ্জ বনে। নিকুঞ্জ বনটা অনেকটা খালি আছে, অতটা লোকজন নেই, কিন্তু পুরো একদম ঘন। দেখো তোমরা ভেতরে কোনো কিছু দেখতে পারবে না, আর ভেতরে এগুলো কেমন কাগজ ফুলের মতন গাছগুলো। সব এদেরই দুনিয়া এখানে, এখানে আর কেউ থাকে না, খালি এদেরই দুনিয়া। এরাই লাফায় ঝাপায় খেলা করে, আবার এদেরকে খাওয়ানোর জন্য এখানে জলেরও ব্যবস্থা আছে, জলও দেয়। এই যো যাচ্ছেন আমাদের সাথে সাথে। তো নিধিবন থেকে যখন আমি ফিরছি, তখন আমাকে এরকমভাবে একটা আন্টি সাজিয়ে দেয়, তো সেটা নিয়েই আছি। এরকমভাবে সেজে বৃন্দাবনে ঘোরার একটা আলাদাই মজা, আমার তো খুব ভালো লাগছে। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও কেমন লাগে। তো আমরা এখন একটা দোকানে রাবড়ি, এই সমস্ত স্ন্যাক্স, কোনো কিছু খেতে এসেছি। তো এখন ট্রাই করে বলবো যে বৃন্দাবনের রাবড়ি খেতে কেমন।
এখানে আমাদের রাবড়ি চলে এসেছে, এই তো একটুখানি সবাই কাড়াকাড়ি করছে। কেমন খাচ্ছ তোমরা? আমারও দারুণ লেগেছে। আমরা এখন বাঁকে বিহারি মন্দিরের বাইরে রয়েছি। এখানে দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুরের জামা রয়েছে, ঠাকুর রয়েছে, তারপরে ওদের ওনাদের গয়না রয়েছে, এখানে কত সুন্দর সুন্দর পাগড়ি রয়েছে, তারপরে এই যে হার, দারুণ দারুণ হার রয়েছে, ছোট গোপাল, বড় গোপাল, সব ধরনের গোপাল ঠাকুরের জামাও পেয়ে যাবেন, জুয়েলারিও পেয়ে যাবেন, ইভেন গোপালও পেয়ে যাবেন। আপনারা যদি এখান থেকে কিনতে চান পেতলের গোপাল, সেটাও আপনারা কিনতে পারবেন। মর্নিং, এখন বাজে হলো 9:30, আর আমি আজকে পরেছি একটা সুন্দর ঘাগড়া। এই যে এখানে আসবো আর গোপী ড্রেস পরবো না, এটা তো হতেই পারে না। তো এখন আমরা যাচ্ছি হলো কেশি ঘাটে, ওখানে মানে মারা অনেকক্ষণ আগে গিয়ে ঘুরে টুরে এসেছে, আমি সেই সময় একটুখানি ঘুমাচ্ছিলাম, যেহেতু আমি খুব টায়ার্ড ছিলাম আগের দিন, অনেকটা লং জার্নি হয়ে গেছিলো, এই কারণে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে পুরো রেডি ঠেডি হয়ে নিয়ে এখন আমি যাচ্ছি কেশি ঘাটে। দেখলাম যে ওখানে খুব সুন্দর ঘাটটা, একটু ছবি টবি তুলবো, রিলস টিলস করবো, তো লেটস গো, দেখি যে কেমন ঘাটটা। তো আমরা এখন এসেছি কেশি ঘাটে, তোমাদের কেশি ঘাটটা দেখাচ্ছি যে কতটা সুন্দর, পেছনে পুরো রাজমহলের মতন, মানে খুব সুন্দর লাগছে। এখানে তোমরা বোটিংও করতে পারবে, বোটিং অন্য কোথাও নিয়ে যায়। আর এটা হলো সেই মহলটা, মহল না কি মন্দির আমি জানি না ঠিক, হ্যাঁ এটা কেশি ঘাট। আর আমরা এখন রয়েছি একটা অটোর মধ্যে, এই যে সবাই বসে গেছি। আর আজকে কি আছে না আমাদের, গাধা কুণ্ড স্নান আছে, গিরি গোবর্ধন দর্শন আছে, তো বেসিক্যালি মা আর দিদুনি হয়তো স্নান করবে রাধাকুণ্ডেতে, আর আমরা এমনি যাচ্ছি, আমরা তো আর এই ঠান্ডার মধ্যে একটা স্নান করতে পারবো না। হ্যাঁ তো চলো যাই দেখি। যেখানে প্রচুর ধরনের কাছের চুড়ি আছে, পুজো দেওয়ার জন্য প্রসাদ আছে, আরও বিভিন্ন এক্সেসরিজ রয়েছে ওইদিকে, বা বাড়িতে কিনে নেওয়ার জন্য বা গিফট করার জন্য। তো এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তো চলো।
এখন আমরা এসেছি হলো রাধাকুণ্ডে। এটা হলো রাধাকুণ্ড, তোমাদেরকে আমি ডিটেইলস দেখিয়ে দিচ্ছি। অনেক বড় রাধাকুণ্ডটা এখানে কি, এখানে এটা নাকি সমস্ত তীর্থের জল নাকি এখানে রয়েছে। এখন বাজে রাত 7:30 আর আমরা আজকে যাচ্ছি মথুরা থেকে দিল্লি। তো কালকে আর তারপরের দিন আমরা দিল্লি ঘুরবো। শনিবার দিন রাত্রেবেলাতে, মানে বিকালবেলাতে 5টা থেকে আমাদের ট্রেন। তো চলো এখন যাই দিল্লির উদ্দেশ্যে।